Assalamu alaikum everyone. Welcome back to my channel Recipes by Roxy. আজ আমি খুব টেস্টি একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার আজকের রেসিপি হলো দারুণ টেস্টি ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়া খেতে যেমন টেস্টি তেমনি বানানোও খুব সহজ। আশা করি ফুলকপির পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের ফুলকপিকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির পাকোড়া তৈরির জন্য এখন ব্যাটার তৈরি করে নেব। একটি বোরে এক কাপ বেসন দিচ্ছি। দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লোর, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আরো দিচ্ছি স্বাদমতো লবণ। সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। চুলার ফ্লেম মিডিয়াম লো করে দিয়েছি। তেল হালকা গরম হয়ে এলে ফুলকপি এক একটি টুকরাগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। ফুলকপির টুকরাগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন প্লেটের টিস্যু দিয়ে এর উপর তুলে নিচ্ছি। এতে পাকোড়ার গায়ে লেগে থাকা এক্সট্রা তেল এই টিস্যু অ্যাবজর্ব করে নেবে। একইভাবে বাকি ফুলকপির টুকরাগুলিও ভেজে নেব।
হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপির পাকোড়া। গরম গরম ফুলকপির পাকোড়াগুলোকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আশা করি আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবারও ফিরে আসব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।